ডেঙ্গি ফ্রি ঘোষণা করা হলো সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুল ক্যাম্পাসকে। আজ স্কুল চত্বর ঘুরে দেখেন পুর নিগমের মেয়র, পরিষদ ও কাউন্সিলর। আগামীকাল থেকেই খুলছে স্কুলের হায়ার সেকেন্ডারি সেকশন। তবে স্কুল চত্বর ডেঙ্গি মুক্ত হলেও বাকি অংশে পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন 38 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। যেখানে সেখানে ছড়িয়ে আবর্জনা, যত্রতত্র জমা জল। সপ্তাহখানেক আগে এ ছবি সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুলে। স্কুল চত্বরে ডেঙ্গি ছড়ানো এডিস মশার লার্ভার আতুর ঘর, প্রাণ দিয়ে যার মাসুল গুনতে হয়েছে প্রাথমিক বিভাগের দুই খুদে পড়ুয়াকে। দুই পড়ুয়ার মৃত্যুর পর শুরু হয় শোরগোল। সাফাই শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় স্কুল। মঙ্গলবার স্কুল চত্বর পরিদর্শনে আসেন অভিভাবক, পুর নিগম ও স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা। কিন্তু তাতেই নতুন করে বিপত্তি। স্কুল চত্বর মোটের উপর পরিষ্কার হলেও সাত জায়গায় নতুন করে মেলে মশার লার্ভা। যে ট্যাঙ্কের ঢাকনাগুলো আছে, প্লাস্টিক ট্যাঙ্ক হওয়াতে সেটা ঢাকনাগুলো রৌদ্রে হোক বা কোনোভাবে হোক, সেটা ইট দিয়ে চাপা দেওয়া ছিল যাতে ঢাকনাটা উঠে না চলে যায়। সেখানটায় মানে ঢালু টাইপের জায়গা তৈরি হয়ে যাতে জল জমেছিল, তার মধ্যে কিছু জায়গায় লার্ভা পাওয়া গেছে। তড়িঘড়ি সাফাইয়ের কাজ করেন পুরকর্মীরা। গোটা চত্বর ঘুরে দেখার পর ক্যাম্পাসকে ডেঙ্গি ফ্রি ঘোষণা করেন পুর নিগমের মেয়র, পরিষদ, স্বাস্থ্য প্রণয় রায়। বুধবার থেকে স্কুল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ময়লা তো পরিষ্কার করেছেনই, চারিদিকে দেখছি প্রচুর পরিমাণে ব্লিচিং দেওয়া হয়েছে এবং জীবাণুনাশক হিসেবে ওনারা যা যা করার করেছেন, কোথাও কোনো ময়লা জমে নেই এবং জল কোথাও নেই। যে জমা জল আমরা আগে দিয়ে প্রথম দিন দেখেছিলাম সেটা এখন কোথাও নেই। বা ফ্রি ক্যাম্পাস উনি ডিক্লেয়ার করে দিয়েছেন। আমরা ভাবছি এবার কাল থেকে আমরা সিনিয়র সেকেন্ডারি খুলছি, 11-12 তাদের সিলেবাস আছে, তাদের বোর্ড এক্সামিনি আছে, সেই জন্যে তাদের কাল থেকে খুলছি। অ্যান্ড 16 থেকে আমরা পুরো হোল স্কুল খুলে দিচ্ছি, ফ্রম প্রেপ 1 টু ক্লাস 10। স্কুল ফিটনেস নিয়ে অভিযোগ না থাকলেও স্কুল ক্যাম্পাসের বাইরে সাফাই নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। ক্ষুব্ধ অভিভাবকের বিক্ষোভের মুখে পড়তে হয় 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তকে। যদিও তাঁর দাবি যথেষ্ট চেষ্টা করছেন তারা। আমার বাইরে যতটা আমার ঝাড়ু ফাড়ু যা পোশাক করছি আমি, ঠিক আছে, আমার তো পিছনে স্কুল আমার বসতিন দত্তবাদ, আমি কী করে করবো? আমার সেখানে যত ঝাড়ু বসে করছি, আমি তো ঘর ভাঙি তুলতে পারবো না। আমি পৌরসভা সেভাবে এগিয়ে আসেনি। আজকে পৌরসভাও কিন্তু শো ম্যানেজ করার মতো কাজ করেছে। যদি আমি স্কুলের চারটে বাউন্ডারি যদি আমি দেখি, চারটে বাউন্ডারির মধ্যে এক্ষুনি যদি আপনারা ক্যামেরা নিয়ে দেখেন, তাহলে দুটো বাউন্ডারি ওরা ব্লিচিং পাউডার দিয়েছে, পরিষ্কার করেছে, এবং তাও দুটো বাউন্ডারির মধ্যে একটা বাউন্ডারি লাগোয়া ভ্যাট এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। বুধবার স্কুল খুললেও পড়ুয়াদের আপাতত ফুল হাতা জামা ও প্যান্ট পরে আসতে নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।